এই মুহূর্তে দেশের সমস্ত নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ ষোলশো টাকা কিন্তু দেওয়া হবে আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন ফিরি ফিরি গ্যাস সহ ষোলশো টাকা তার জন্য আপনাকে কি করতে হবে কোথায় আবেদন করতে হবে অনলাইন নাকি অফলাইন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর আগে আপনারা ফ্রি গ্যাস পেয়েছিলেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি কিন্তু জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন তোমাদের এখানে কোন একটি খবর প্রকাশ হয়েছে যেখানে হেডলাইনে এমনটাই বলা হয়েছে এবার এই সমস্ত নাগরিক পাবেন একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ ষোলশো টাকা তোমাদের এখানে কোন ডিটেলস বলা হয়েছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে বাজেট কিন্তু পেশ করেছেন এই বাজেটে বলা হয়েছে উজ্জ্বলা যোজনার কথা বাজেটের দিন নির্মলা সীতারমন বলেন যে দেশবাসীর উদ্দেশ্যে আরও এক কোটি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কিন্তু দেওয়া হবে অর্থাৎ উজালা যোজনার যে গ্যাস সেই গ্যাস কিন্তু দেওয়া হবে এবং বলা হয়েছে যে গ্যাস দেওয়া হবে এক কোটি গ্রাহককে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে উজালার মধ্যেই উপকৃত হবেন দেশের আরও এক কোটি পরিবার এবং এখানে এখন বলা হয়েছে যে দরিদ্র সেমার নিচে বসবাসকারী পরিবারগুলি পারবেন এর জন্য কিন্তু যে সমস্ত পরিবার আছে তারা কিন্তু এই সুযোগ পাবেন এছাড়াও এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের এছাড়া ষোলোশো আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে এর জন্য আপনাকে কে ওয়াইসি ফর্মটি কিন্তু ফিল করতে হবে এবং আবেদন করার সময় আপনি চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডার চান নাকি পাঁচ কেজি সিলিন্ডার চান সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার অন্যদিকে নির্দিষ্ট কোনো গ্যাস সিলিন্ডার ডিলারের কাছে গিয়ে কথা কিন্তু আপনি বলতে পারেন মনে রাখবেন এই প্রকল্পে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যাবতীয় নথিপত্রগুলি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তারপর আপনি এই যোজনার আওতায় কিন্তু আসবেন তোমাদের বুঝতে পারছেন দেশে যারা মহিলা রয়েছেন বিপিএল তালিকাভুক্ত সেই সমস্ত এক কোটি মহিলাকে আবার কিন্তু উজালা যোজনার মাধ্যমে ফ্রি কিন্তু গ্যাস দেওয়া হবে সঙ্গে ষোলোশো টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো আপনি যদি বিপিএল হয়ে থাকেন আপনার পরিবারে যদি উজালা গ্যাসের কানেকশন না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন এছাড়া আপনার এরিয়াতে যারা গ্যাস ডিলার রয়েছেন যারা গ্যাস বিক্রি করছেন সেখানে গিয়েও আপনি কথা বলতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করলে এই যে উজালা যোজনার গ্যাস কানেকশন সম্পূর্ণ বিনামূল্যে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে তবে যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বলার থেকে অবশ্যই আপনার নিচে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন